Allahumma amin. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. As-salatu was-salamu ala rasulihil karim. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbana faghfir lana dhunubana wa kaffir 'anna sayyi'atina wa tawaffana ma'al abrar. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina 'adhaban nar wa qina 'adhabal saqratul maut wa qina 'adhabal qabr wa qina 'adhabal hasr wa qina 'adhabal funsirat wa qina 'adhabal yawmal qiyamah. Rabbirhamhuma kama rabbayani saghira. Mabudo o doyal Allah ekku rahmater nazar koira takya dekhen Allah ei Kumilla shoborer pran kendro Jagannathpur Kutub Shah Ashrafiya darbar sharifer moddhe ajke eto sundor koira mahfil sajaya apni Allahr shagin shei pak darbare gunagar kangaler beshe dui kana hat bareya dilam Allah jar hatta tomar kache maya lage pochondo hoy oi gate rusilay amrar jiboner guna tumi Allah koma koira dao ere amare Jagannathpur ebong ashe pashe elakar ma bonera go ki go ma maiker awaz tomader kane jaini go ma munajat hoyteche go ma amio to gunagar Shamim Hussain Rezar shonge amar Allahr darbare amin amin koira dui kana hat bare adeo go ma amader bishwash ache go ma amar Allah ekta gato kali firaya dibe na mara go তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আরেকদিন চইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মত কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিবে হইছে না মারা গো এখনর সময় আছে গো মা মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় তোমার ঘরের একটা কন্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া ওযু কইরা আজকে কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফের মাহফিলের মধ্যে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আল্লাহর ওলি কুতুব শাহ আশরাফি আল্লাহর ওলিটা জিন্দা বলি রে আমার মা আমার আল্লাহ আল্লাহর ওলিদের বসিলায় আমার জীবনের গুনাহ মাফ কইরা দিব মারা গো সময় আছে আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দাও কিরে আমার এই এলাকার ভাই বাবা রায়ো কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দাও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবেন বাইরা রে ও এলাকার ভাই বাবারা আর কতকাল দুনিয়ার আড্ডাবাজি রং তামাশায় সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই এই কুতুব শাহ আশরাফিয়া দরবার শরীফের মাদ্রাসা প্রাঙ্গণে যদি আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দাও তুমি জীবনে কত গুনাহ করছো তোমার গুনার খবর মা জানে না বাবা জানে না সন্তান জানে না আল্লাহর ওলিদের ওসিরা দিয়া দোয়া করলে দোয়া কবুল হইয়া যায় আসো না মুনাজাতের মধ্যে আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা গাত কালি ফিরাইয়া দিবে না রব্বুল আলামিন
ও দয়াল আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম রে দয়াল জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত কইরা হাত বাড়াইছে ও ইয়া আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা করছনি আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি দাদা দাদি রে ক্ষমা করছনি বাবুত ডাকলে কি দূরাই রে মন দপলে কি পান ঠান্ডা হয় না দেখিলে তুই নয়নে নয়নে রে আল্লাহ করওয়াল্লা জাগালয় তোমার মনে রে আমার এই এলাকার ভাই বাবারাই ও জানি না রে ভাই আজকের মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল কইরা গাত বাড়াইছে জানি না রে ভাই আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার মধ্যে আজরাইল আইসা গাদিরে হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার গোরস্তানের মাটিটা পর্যন্ত লাফালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি কুমিল্লা শহরের কাপুরিয়া পট্টির কাপনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি রে এলাকার বাসমুড়ার বাসগুলা পাইকা লালে লাল হইয়া গেছে রব্বুল আলামিন দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা না ফরমান নাচিস তোমার দরবারে হাত বাড়াইছি রে দয়াল জিন্দা ওলি কুতুব শাহ আশরাফির ওসিলায় আমরার মুনাজাতের প্রত্যেকটা দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর কর রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আজকে আমরা যারা হাত বাড়াইলাম আজকের মাহফিলে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছি একটা শ্রেণীর মানুষ আছে রে জগতের মধ্যে যাদের আব্বা নাই আব্বা হায় রে বাবা সেই বাবার বাবা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় সেই বাবার দিকে এক নজরে তাকাইলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় জানি নাই আজকে কোন সন্তান জানি এমন আব্বা গারা এমন আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ কত সন্তান জানি হাত বাড়াইছে তাদের জগতের ভিতরে মা নাই হায় রে মা যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মার দিকে নেক নজরে তাকাইলে কবুল গদের সওয়াব হইয়া যায় মন আম্মা আব্বা যাদের কবরে আম্মা আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আজকে মা অন্ধকার কবরে শুয়া রইছে জানি নাই আম্মায় অন্ধকার কবরে কি অবস্থায় কোন গালতে আছে রে আল্লাহ এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না এমন আম্মায় আব্বার কবরে মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারা গেল ফিরিল না আম্মায় আব্বা সুইলা গেছে আল্লাহ যারা রে পা লাইয়া তারা রে রাই খাগো গেছেন কান্দিবার লাগি রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ
যারা হাত বাড়াইছে কত মানুষ আছে তাদের মা নাই কত মানুষ আছে তাদের বাবা নাই আম্মা আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন আজকে আসরের নামাজের আগে তো একটা ছেলে উমান প্রবাসী চট্টগ্রামের বাসকালিতে বাড়ি কল দিয়া ফোন দিয়া শুধু কান্না করতেছে আর ডাক দিয়া বলতেছে হুজুর কত জায়গায় কত রকমের মুনাজাত হয় আমার আম্মার জন্য একটু কাজ করে দোয়া করবেন জিজ্ঞাসা করলাম রে ভাই তোমার আম্মা কি জীবিত না মৃত উমান প্রবাসী ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমার আম্মাটা মৃত অন্ধকার কবরে তিন দিন হইয়া যায় কেন রে কেন মার জন্য বারবার দোয়া চাও তুমি প্রবাসের জমিনে তুমি কি তোমার মার মরা লাশটা দেখতে পারো নাই ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আমি আগামী কালকে দেশে আসব কথা সত্য আমার মায় আমি সন্তানের জন্য আজকে তিন দিন ঘুমায় না যখন আমার মা দেশে আসার আগে খবর পাইছে আমি সন্তান বিদেশের বাড়িতে অ্যাক্সিডেন্ট করছি আমার মা কান্না করতে করতে নামাজের মুসল্লার ভিতরে আমার আল্লাহর কাছে আমার জন্য নাকি দোয়া করছে আমার ছোট বোনটা ফজরের নামাজের সময় ফোন কইরা কয় ভাইয়া আমার মা আপনার জন্য নফল নামাজ কইরা পড়া দোয়া করতাছিল দেখছিলাম হঠাৎ কইরা নামাজের মুসল্লায় যে আমার ফজরের আজানের সময় ডাক দিছি আমার মা দেখি চোখ খুলে না হুজুর কার জন্য দেশে যামু কার জন্য যামু আমার মাটা দুনিয়াতে খবরে চলে গেছে ও দয়া এমন ভাবে যত সন্তান এতিম আল্লাহ প্রত্যেক সন্তানের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করো আজকে যারা তারা হাত বাড়াইছে যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম সকলের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সংসারের মধ্যে শান্তির ফয়সালা করে দাও আমাদের সবাইকে তুমি আল্লাহ কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে প্রবাস থেকে কত বিদেশি ভাইয়েরা দোয়া চায় আল্লাহ প্রত্যেক বিদেশি রেমিটেন্স যোদ্ধাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করো এই কুতুব শাহ আশরাফিয়া দরবারের যত ভক্ত যত মুরিদান দেশ বিদেশের মধ্যে থেকে দোয়া চায় আজকে জিন্দা বলি কুতুব শাহ আশরাফির ওসিলায় আমাদের সকলের দোয়া দরখাস্তগুলা তুমি কবুল ও মঞ্জুর করো ও দয়াল আল্লাহ আমরা ফরিয়াদ জানাই তোমার দরবারে এ আল্লাহর ওলিদেরকে দেইকা যেন আল্লাহর ওলিদের নেক নজর নেগায় কারামের মাধ্যমে আমাদের মুদ্রা কলব দারে মদিনার আয়না বানিয়া দাও রব্বুল আলামিন যারা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমরা গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইছি রে দয়াল আমাদের কাছে তোমাকে দেখানোর মতো কোনো কিছু নাই রব্বুল আলামিন যতগুলা দরখাস্ত করলাম তোমার দরবারে তুমি যদি তোমার বন্ধু কুতুব শাহ আশরাফির মোহাব্বত করে থাকো ভালোবাসা দয়াল আমরা হাত বাড়াইছি আমাদের মনে আর কোন চাহিদা নাই আশা নাই একটা আশা একটা চাহিদারে দয়াল আল্লাহ আমরা মরণের আগে একবার মক্কা মদিনা না দেইকা মরতে চাই না রে দয়াল একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ না দেখাই আউড়ারে মরণ দিও না রব্বুল আলামিন আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি রে দয়াল ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার বন্ধুদের উসিলায় মরণের আগে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ।